তো সবাই কেমন আছো? শুভ সন্ধে, এখন বাজে সন্ধে 6টা। আজকেই আমি উড়িষ্যা থেকে ফিরলাম এবং এখনই সকালবেলা ফিরেছি আর এখনই বেরিয়ে পড়লাম, কারণ আমি যাচ্ছি চিটুদা নীলাঞ্জনাদির বাড়িতে। কারণ আজকে চিটুদা নীলাঞ্জনাদি আমায় ইনভাইট করেছে ওদের পডকাস্ট চ্যানেলে, ঠিক আছে, আড্ডাখানাতে তোমরা আমাকে দেখতে পাবে। জানি না ব্লগটা আগে আসবে না পরে আসবে। এখন উঠে গেছি গাড়িতে। ব্যাপারটা হচ্ছে পুজোর টাইম তো রাস্তাঘাট প্রচুর জ্যাম, গুগলে দেখাচ্ছে 1 ঘন্টা 12 মিনিট, মনে হয় আরও বেশি সময় লাগতে পারে। কারণ আমার বাড়ি তো কলকাতায়, কিন্তু চিটুদা নীলাঞ্জনাদির বাড়ি সোদপুরে, যেখানে মেন আমি যাচ্ছি। তো যাই, দেখি কতক্ষণ লাগে, আর গিয়ে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, কী করছি কী না করছি। চারিদিকে পুজো পুজো ভাব, কিন্তু কোথাও যেন কিছু একটার অভাব। যাই হোক, রাস্তায় বিরাট জ্যাম। মানে রাস্তায় কি পরিমাণ জ্যাম, তোমরা সকলে দেখতেই পাচ্ছ। আর এই জ্যামে সবথেকে বেশি অসুবিধা কাদের হয়? যারা কোনো রোগী নিয়ে অনেক দূরে যাচ্ছে, কোনো ডাক্তারখানায় যাচ্ছে বা কোনো হসপিটালে যাচ্ছে এমার্জেন্সির জন্য। যেরকম আমার পিছনেই দাঁড়িয়ে আছে একটা অ্যাম্বুলেন্স, নিশ্চয়ই অনেক এমার্জেন্সি, তাই জন্য অনেকক্ষণ ধরে সাইরেন বাজাচ্ছে। এসেই গেছি সোদপুরে, মানে যেখানে আসতে বলা হয়েছিল। আর একটুখানি বাকি, চিটুদা হয়তো দাঁড়িয়ে আছে, চিটুদা আসুক, তারপর চিটুদা নীলাঞ্জনাদির সঙ্গে তোমাদেরও কথা বলা। এই হচ্ছে রাস্তার অবস্থা, প্রচুর পুজোর কেনাকাটা, প্রচুর ভিড়। আর আমারই পুজোর কিছু এখনো কেনাকাটা হলো না। আর পুজো কেনাকাটা বলতে আর কিছু নেই জীবনে, যাই হোক। আর পানিহাটি সাইডে কিন্তু আমি ফার্স্ট টাইম, মানে আগে কখনো আসা হয়নি কোনো কাজে, তো ফার্স্ট টাইম আমি এলাম। যারা যারা এখানে থাকো সোদপুর পানিহাটি এইসব জায়গায়, তারা অবশ্যই কমেন্ট করে জানাও আমি এখানে থাকি। তো এখন নেমে গেছি, চিটুদা আমার পাশে আছে। তো কোনোদিনও পাশে দাঁড়াতে পারবো মানে ভাবিনি কোনোদিনও। আরে ভাবার কি আছে, এত এত মানুষের পাশে দাঁড়ায় তোমার কাছে দাঁড়াবো না? না, আমি তো অনেক ছোটখাটো মানুষ তোমাদের কাছে। সবাই শুরু থেকেই শুরু করে, সবাই ছোট থেকেই শুরু করে, আমরাও ছোট থেকেই শুরু করেছি। একদম একদম, খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে দেখা করে আর আমাকে ডাকার জন্য, খুব ভালো লাগছে। তুমি আসার জন্য থ্যাংক ইউ সো মাচ। একদম একদম, আমায় বলেছে আর আমি এক কথায় রাজি, একদম আসবোই। আবার কি, চিটুদা নীলাঞ্জনাদি ডাকছে, আসবো না? তো যাই, গিয়ে কথা বলছি তোমাদের সাথে। তো মানে আমি তো মানে আড্ডাখানার এই স্টুডিওটায় ঢুকে পুরো অবাক হয়ে গেছি, চিটুদা নীলাঞ্জনাদি আছে এখানে এই সাইডে। মানে এখানে 3টে সিলভার প্লে বাটন, আবার ওই সাইডে এখানে 3টে গোল্ডেন প্লে বাটন, আবার এখানে 5টা সিলভার প্লে বাটন, আরো দুইখানা আছে যেটা জায়গা নেই। মানে এর জন্য নাকি চিটুদা একটা মানে নতুন বাড়িও করছে ওখানে, নাকি সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটনে রাখার জন্য গোডাউন। আমি তোমাদের কাছে অনেকটাই ছোট এইসব দিকে, তো বসে পড়েছি আড্ডাখানার মেন সিটে, যেখানে আমায় কেস খাওয়ানো হবে মানে বড় বড় কোশ্চেন করে। আর এখানে ক্যামেরা সেট করছে, চিটুদা নীলাঞ্জনাদি আছে এখানে, দেখা যাক কি কোশ্চেন করে। জানি না ব্লগটা কখন আসবে, এটা আর আগে আসবে না পরে আসবে, দেখতে থাকো তোমরা, সাথে থাকো, সবটাই শেয়ার করছি। পুরো কমপ্লিট, একদম মানে চাপ তো হয়নি, একদম। আর যেগুলো অনেক কোশ্চেন করেছে, মানে আমি ঘাবড়ে গেছিলাম লাইটের সামনে তো একটুখানি, আর কোনোদিনও এক্সপিরিয়েন্স নেই এরকম ভাবে শুট করার, তো ব্যাপার না, আস্তে আস্তে হয়ে যাবে। আর আমি একটাই কথা বলতে চাই, এর জন্য যে সব মেয়ে তৈরি হয়েছো, হ্যাঁ অপশন অনেকগুলো চাই এই ভাইয়ের, তো প্লিজ তোমরা সবাই প্রপোজ করো যে কোনো একজনকে। এই সবের সিঙ্গেল হাততেই দেবে না,
আমি চাই না, আমার ভাইকে আমি কষ্ট দিতে পারবো না এইসবের মধ্যে, আমি আর নেই। তুমি তো বলো আমি তোমার জন্য একদম পারফেক্ট গ্যারান্টি সহকারে, কোনো দরকারই নেই তোমার বুঝে দেবে বলছো? হ্যাঁ, 12 বছরের গ্যারান্টি লাগলে আমি সেটা দেবো। আমি 12 বছরের লাইফ টাইম গ্যারান্টি, আমি পার্ট টাইম প্রেমিকের ব্রোকার, মানে প্রেমিক 3 বছরের পরে যেটা হয়েছে আর 12 বছর পরে যদি আবার ঘটে যায় দরকার নেই আর এসব। জানি না এটা কখন আমি আপলোড করবো, কারণ ওড়িশা ব্লগ চলছে তোমরা জানো। দেখা যাক, আগে হলে আগে পরে হলে পরে, তোমরা তো সব জানতেই পারবে। আবার পডকাস্ট করে আমাকে তো এতটা চাপে ফেললই, এখন আবার বিরিয়ানির ব্যবস্থা করেছে, রাতে ডিনারটা করিয়ে তারপর আমায় বাড়ি পাঠাচ্ছে। সবাইকে অ্যাকচুয়ালি আগে খাওয়াই তারপর পডকাস্টে বসাই, আগে খাওয়াই তারপর বলি দিই তোমাকে, একমাত্র তোমাকে একমাত্র পডকাস্টে পড়তে দিই। তো খুব সুন্দর আতিথিয়তা। তো এই যে দাদা বৌদির বিরিয়ানি আমি কোনোদিনও খাইনি, আর সিধুদার কাছে এসেই ফার্স্ট টাইম খাওয়া হয়ে যাচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। আর পিছনে এইসব দেখে তো আমি এমনি চমকে যাচ্ছি, কোনোদিনও এত এত গোল্ডেন সিলভার ফ্লেভার একসাথে দেখিনি। তো যাক, খাওয়া যাক, তারপর বাড়ি চলে যাবো, অনেক রাতও হয়ে যাচ্ছে, এখান থেকে যেতে আবার 1 ঘন্টা মতো লাগবে আমার। তো এখন বেরিয়ে পড়লাম, বাড়ি চলে যাচ্ছি, আর সত্যি কথা বলছি মন থেকে খুব ভালো লাগলো আজকে, আমাদেরও খুব ভালো লাগলো এসে, এত দূর থেকে এসছো। এত দূর কোথায়, এই কাছেই তো থাকি। হ্যাঁ কাছেই, কিন্তু এখন জ্যাম তো ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, তাও পুজো ভালো করে কাটিও, পুজো সামনে পুজো। আমার আমারও কাটে, আর আসার পর থেকে সিরুদা যেভাবে মানে চেষ্টা করছে আমার নতুন গার্লফ্রেন্ড করে দেওয়ার, মানে আরে সত্যি যাই হোক, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আবার দেখা হবে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এই পডকাস্টটা তোমরা দেখতে পাবে আড্ডাখানায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।